মাঝে বড় বড় করে ঘুরে আসলাম। A few moments later. Hello বন্ধুরা, welcome to new video. শুভ সন্ধ্যা। আজ চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় ইনাস ক্লাবের প্যান্ডেল দেখতে। হ্যাঁ বন্ধুরা, মঙ্গলবার দিন উদ্বোধন হয়েছে, 4 তারিখ থেকে সাধারণ মানুষের জন্য খুলে দিয়েছে। আর তোমার সবাই জেনে গেছে ওটা কি হয়েছে। ব্যাংকক কিন্তু ওর মন্দির পুরোপুরি কাজ কমপ্লিট, বাইরে ভেতরে সামগ্রিক কাজ সামগ্রিক কিন্তু তৈরি। এখন তার পাশেই আছে, মানে পিছনে আছে, দেখতে পাচ্ছ। আর এখানে মঙ্গলার ঘর থেকে 4 তারিখ, আজকে 4 তারিখ থেকে কল্যাণী আইটিআই মোড়ের ভিড়টা বন্ধুরা দেখো যেন কতকৃষ্ট হয়ে পড়বে। লোকেরা এত ভিড় কল্যাণী স্ট্যান্ড থেকে পুরো কল্যাণী আইটিআই পর্যন্ত ব্যাংককে অর্ধমন্দির প্যান্ডেলটা দেখার জন্য দেখতে পাচ্ছ। লাইটিং গুলো কিন্তু অসাধারণ করে। আমি চলে এসেছি আজকে তোমাদের দেখানোর জন্য, প্রচুর লোক দেখতে পাচ্ছি যাচ্ছি দলে দলে। এই হলো প্রথম লাইটিং কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। প্রচুর লোক বন্ধুরা দেখতে পাচ্ছ, প্রচুর লোক। মহালার পরের দিন চলে এসেছি একদম কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের সামনে। এখান থেকে কিন্তু প্যান্ডেলের চূড়া দেখা যাচ্ছে, ব্যাংককে ওর মন্দিরের চূড়া আর লাইটিং দেখা যাচ্ছে। এখন থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচুর ভিড়। মঙ্গলবার দিন কিন্তু উদ্বোধন হয়ে গেছে আর আমরা চলে এসেছি 4 তারিখ, মানে সাধারণ লোকের জন্য খুলে দেওয়া আছে 4 তারিখ, 4 তারিখে চলে এসেছি। তোমাদের দেখাবো, দেখতে পাচ্ছো অসাধারণ কিন্তু প্যান্ডেল কল্যাণী আইটিআই মোড় 4 তারিখ। দেখতে পাচ্ছি এখন থেকে কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে, পরপর কিন্তু দর্শকরা যাচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে। এই সাইড থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা অসাধারণ লাগছে। চলে এলাম লাইন থেকে পুরো কাছে ব্যাংককের ওর মন্দির দেখতে। প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছি, যেন পদপীঠ হয়ে যাবে, প্রচুর পুলিশ প্রশাসন দিয়েছে। আর চলে ভেতরে যাই, ভেতরে কেমনভাবে কি সাজিয়েছে। ব্যাংককের অরুণ মন্দিরে আমাদের তৈরি আমাদের প্যান্ডেল এবং মণ্ডপ, আপনারা আসুন একে একে আমাদের মণ্ডপে প্রবেশ করুন। ব্যাংককের অরুণ মন্দির বলতে গেলে বন্ধুরা একেবারে অসাধারণ সামগ্রী। আপনারা যেখানে সেখানে সবুজের মাত্র দাঁড়িয়ে পড়বেন না, আপনারা এগিয়ে চলুন, চলতে চলতে ছবি তুলুন, অপরকে চলতে সাহায্য করুন। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে করছে। আর ঝর্ণাটা দেখতে পাচ্ছি, এখন লাইটিং দেয়নি, লাইটিং দিলে কিন্তু ঝর্ণাটা অসাধারণ কিন্তু লাগবে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি বন্ধুরা ঝর্ণাটা কিন্তু অসাধারণ, এক কথা বলতে গেলে। আর ভলেন্টিয়ার দিদিরাও কিন্তু এখন ছিটি মিটি মারছে, এখন দেখতে পাচ্ছি ঝর্ণাটা চালিয়ে দিয়েছে। কিন্তু ফোনটা পড়ে যাবে জলে, ভালো লাগবে।
চলে এসছিল মন্ডপের সামনে। অসাধারণ কিন্তু লাগছে বন্ধুরা, অসাধারণ। মন্ডপের সামনে লেখা আছে বড় বড় করে লুমিনাস ক্লাব, দেখতে পাচ্ছে এবছরের থিম, এবছরের ভাবনা ব্যাংককের অরুণ মন্দির অসাধারণ কিন্তু একটা ভাবনা। এত সিনেমাটিক স্বর্ণের বন্ধুরা চলে এসছে একবার ব্যাংককের অরুণ মন্দিরের সামনে। এবার ভেতরে ঢুকবো, তোমাদের বাইরের থেকে অনেক কিছু দেখাতে পারলাম, এবার ভেতরের লুকটা তোমাদের দেখাই। ভেতরে কিন্তু কাজটা করেছে অবশ্যই তোমাদের দেখাই, দেখতে থাকো চলো। এবার কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকবো, সামনে লেখা আছে বড় বড় করে লুমিনাস ক্লাব। প্রচুর দর্শক কিন্তু দেখতে পাচ্ছি, আর মিনিট পর্যন্ত দাঁড়াতে পারছি না বন্ধু। আমি বেশি ভিড়ে বেরিয়ে যাবো দেখবো। চারদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা, ঝিনুকে গাছ, সমুদ্রে ঝিনুকে উঠে গাছ, অসাধারণ কিছু ডিজাইন প্যান্ডেলের ভেতরটা করেছে। প্যান্ডেলের ভেতরে লেখা আছে লুমিনাস ক্লাব, আইরো প্যান্ডেলের সামনে জায়গায় লেখা আছে লুমিনাস ক্লাব। আর পুরো প্যান্ডেলটা সামুদ্রিক ঝিনুকে তৈরি দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সরাসরি দেখাচ্ছি পুরোপুরি সামুদ্রিক ঝিনুক, ছোটো বড় সামুক আছে এখানে দেখা পাচ্ছি আমি। প্রত্যেক বছর কিন্তু একটা করে ঝাড় থাকে ভিতরে, এই ঝাড় কিন্তু এবছর চারটি ছোটো ছোটো করে করা রয়েছে, দেখতেই পাচ্ছি ভিতরটা অসাধারণ। যেন একটা মন দেশে চলে এসেছি, ইউটিউবে ঝাড়বো কি হবে। তোমাদের দেখো মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, সোনার গয়না সত্তরের বেশি গয়না, বন্ধুরা ব্যাংককের অরুণ মন্দিরের সাইটের দিক দেখতে পাচ্ছ বন্ধুরা, মাঠের ভেতর থেকে প্রচুর দর্শনার্থী ভিড় দেখতে পাচ্ছ, এই পাশ থেকে কিন্তু ঢোকাচ্ছে এবছর। আগের বছর এত ভিড় হয়েছিল বলে অনেকটা ঘুরিয়ে ঢুকেছিল, এবছর কিন্তু এই প্রথম এই পাশ থেকে ঢোকাচ্ছে। আর মন্দিরটা দেখতে পাচ্ছ পাশ থেকে অসাধারণ কিন্তু লাগছে, লাইটিংয়ে সাজিয়ে তিনটে যায় মণ্ডপ দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ, তিনটে যায় ভেতরে ঢুকে তোমাদের দেখাবো চলো। ব্যাংককের অরুণ মন্দিরে সাইটের লুক দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু লাগছে তোমাদের দিন করে দেখা।